এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চৈত্রি ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রবিবারের সকালবেলা একদম চনমনের রোদ চারিদিকে, এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নানও আমার আজকে হয়ে গেছে। সকাল সকাল যা গরম লাগছিল সব কিছু করে স্নান করে নিলাম, তো এখন সবার জন্য চা করছি, চাটা করে নিই। চলো রবিবারের দিনটা কেমন কাটে। আর মা ওদিকে আজকে বাজারে গেছে, আজকে আমার যেতে হয়নি। আর এখানে আয়ুষ্মান আর পাপা বসে খেলা করছে। চলো চাটা করছি, তো চলো চাটা করে নিই, কারণ সকালবেলা উঠে আর সন্ধ্যেবেলা চাটা ছাড়া ঠিক চলে না বলো তো। আমারও ঠিক তেমন অবস্থা, চা ছাড়া ঠিক চলে না, চাটা আগে আমার দরকারই হয়। তো চাটা আগে করে নিই, তারপর সকালে রুটি আর ডিম পোচ হবে। মা এদিকে বাজারে গেছে, তো মা বললো তুই আটাটা মেখে রুটিটা করে ফেলিস, তো ওই জন্য মায়ের জন্য চাটা করে রাখছি। আর রোদ থেকে এসে এই যা গরম, আগে মা খেতে চাইবে, খিদে লেগে যায়। তো চলো চাটা করি। দেখো দেখো মা বাজারে গেলে কত রকমের মাছ নিয়ে আসে। এখানে আয়ুষের জন্য শিং মাছ নিয়ে এসেছিল, আমরা একসাথে আয়ুষের জন্য শিং মাছ এনে এরকম বালতিতে জল দিয়ে রেখে দিই, ডেলি এই জলগুলো পাল্টাতে থাকি। আর এখানে দেখো একটা ইলিশ এনেছে, আজকে রবিবারের দিন দুপুরবেলা যদি ইলিশ না হয় জমে। এখানে মোরলা মাছ, আবার এই পাঁচ মিশালি মাছ, মানে হচ্ছে এর মধ্যে পুঁটি আছে, বেলে আছে, আরও আরেকটা কি মাছ আছে, মোট কথা পাঁচ মিশালি মাছ এনেছে মা। এখানে মা বলছে আজকে পাঁচ মিশালি মাছগুলোকে কলাপাতায় পাতুরি করবে। এই যে সকালে ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেল, ভূমিকের জন্য তৈরি করেছি রুটি, তার সাথে ডিম পোচ, আর এটা হচ্ছে ডাল দিয়ে করে আমার মা, কুমড়ো ছোকলা আর তার সাথে ডাল, আর মা সেই কাটোয়ার ডাটা থাকে না সেগুলোকে একসাথে সেদ্ধ করে ডোলে কীভাবে একটা করে, মাঠ কথা খুবই টেস্টি খেতে হয়। আমি একদিন এই রেসিপিটা তোমাদের শেয়ার করব, আর এটা ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে ভাল লাগে। আর মিস্টার ভূমিকে সবসময় পেঁয়াজ আর লঙ্কা অলওয়েজ লাগে। এই যে খেতে দিয়ে দিলাম, আবার চলে এলাম দুপুরে রান্নার তোরজরে। এখানে প্রতিমো আছে, তো মা বললো ইলিশ মাছটাকে আজকে তুই রান্না কর, তো আমি আমার স্টাইলে ইলিশ মাছ করেছিলাম। আর মা এদিকে পাঁচমিশালি মাছগুলোকে পুরো লঙ্কা বেটে সব কিছু কাঁচা সব কিছু মেখে কলা পাতায় পাতুরি করতে দেবে। আমাদের বাড়িতে পাতুরিটা খুব বেশি হয়, কারণ আমরা সবাই একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। এই দেখো লাল লঙ্কা বেটে রেখেছে মা, আর এখানে কলা পাতায় মা এবার পাতুরিটা দিয়ে দেবে, সুন্দর করে মেখে তেল টেল সব কাঁচা মেখে দেয়, দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে কলা পাতায় মুড়িয়ে সুন্দরভাবে এটা দিয়ে দেবে তাবার মধ্যে। আর এটা খেতে না খুবই ভাল লাগে, মানে আমি কেন জানি না আমার পাতুরি জিনিসটার প্রতিই আমার একটা আলাদা দুর্বলতা আছে, মানে পাতুরি হলে আমার অন্য কিছু লাগে না, পাতুরি দিয়েই খাওয়া যায়। আর আজকে রবিবারের দুপুরবেলা পাতুরিতে আছে ইলিশ মাছ, আজকে দুপুরবেলা পুরো জমে খেয়ে। আর আমি এখানে ইলিশ মাছটা একটা নতুন প্রসেস করেছিলাম, সেটা আমি অন্য দিন একদিন রেসিপি দেবো, মানে কোনো পোস্তও দিইনি, কোনো কিছু নারকেল বাটাও দিইনি, একটা আলাদাভাবে করেছিলাম, তো সেটা আমি নেক্সট টাইম কোনো দিন দেবো খনি। এই যে এখানে ইলিশ মাছটাও এখানে দিয়ে দিয়েছি, এবারে অল্প একটুখানি কুমকুম গরম জলও দিয়ে দেবো, ফুটফুট ধরে আসলে সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে মা পাতুরিটা দিয়ে দিয়েছে। আমি লাইফটা সেরে এসে আমি আর মা একসাথে দুপুরের লাঞ্চ করেছিলাম, মা কী করেছিল রান্না করে আর প্রতিমকে আর বোনকে খেতে দিয়ে দিয়েছিল। তো আমি লাইভ করছিলাম 3:30 থেকে, তারপর মা গেছিলো স্নান করে পুজো দিতে, মা পুজো দিয়ে এসে আমারও লাইফ শেষ হয়ে গেছে এক ঘন্টা। এবার মা মেয়ে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম, আর আজকে পাতুরিটা এত ঝাল হয়েছে, মা পুরো শুকনো লঙ্কা বেটে দিয়েছিল, তো খুবই ঝাল হয়েছিল, তাও আমার ঝাল খেতে খুবই ভাল লাগে। আর এরকম সুন্দর পাতুরি কোথায় পাবো বলো, মায়ের হাতেই হয়। তো এই যে খেয়ে নিয়েছিলাম আর দুজনে একটু গল্প করছিলাম, আর মা না ক্যামেরার সামনে এরকম রেখেছি একটুখানি কেমন করছিল, মানে মা কখনো সেইভাবে আসে না তো ক্যামেরার সামনে, যাই হয় আর কি। যাই হোক আস্তে আস্তে মাও সব কিছু শিখে যাবে, চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে। রাতের ডিনারের টাইম হয়ে গেছে, তো মা সাধারণত পাউরুটি টোস্ট করে দিয়েছে আর দুধ দিয়ে বললো খেয়ে নেবে। আজকে আর রুটিও করলাম না আর ভাতও কেউ খাবে না, সকালে রুটি করেছিলাম। আর এখানে আমি ডিম পোচ করছি, আমিও পাউরুটি দিয়ে ডিম পোচটা খেয়ে নেবো চলো। আর আয়ুষকে খাইয়ে দিয়েছি, আয়ুষকে খাইয়ে দাইয়ে আয়ুষ কিছুক্ষণ খেলা করছিল, তো আমি এখানে আবার দোকানের প্যাকেটগুলো করছিলাম, পার্সেলগুলো সবার প্যাক করে পাঠাতে হবে, তো এই পার্সেলগুলো এখানে করেছি, এখনও অনেকগুলো পার্সেল রয়েছে, তো আমি খেয়ে দিয়ে আয়ুষকে ঘুম পাড়াবো, দেন বাকি পার্সেলগুলো করব। চলো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।